জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস আপনার কাছে জরুরি মনে হয়। আজ আমেরিকা যুক্তরাষ্ট্রে ট্যাটু মুছে ফেলা একটা বড় ব্যবসা, ট্যাটু করার চেয়েও বড়। ট্যাটু নিয়ে আমার অভিজ্ঞতার কথা বলি, যদি সত্যিই আপনি ভালো ট্যাটু চান, কেনটাকি। তা সদ্গুরু, আমি ট্যাটু ভালোবাসি, আমি অনেক ট্যাটু করিয়েছি। আমি নিশ্চিত এ ঘরে অনেকেই সেটা করেও। তা যখন আমি ট্যাটু করালাম, বাবা মার সঙ্গে আমার মনোমালিন্যতা হয়েছিল, খুব অশান্তি হয়েছিল যে কেন আমি এটা করেছি। তা আপনাকে আমার প্রশ্ন যে ট্যাটু করলে সেটা কি অপেশাদার দেখতে লাগে নাকি খুব খেলো মনে হয়, কেন এত মতবিরোধ কেন হয়? আসলে ব্যাপারটা হলো, জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস আপনার কাছে জরুরি মনে হয়, সেই মুহূর্তটায় আপনি নিজেকে স্থায়ীভাবে চিহ্নিত করতে চাইছেন। আজ আমেরিকা যুক্তরাষ্ট্রে ট্যাটু মুছে ফেলা একটা বড় ব্যবসা, ট্যাটু করার চেয়েও বড়, ঠিক আছে? কারণ তারা যখন কলেজে পড়তো, প্রেমে পড়লো, আপনার নাম লিখলো গোটা হাত জুড়ে, তারপর যখন শেষ হয়ে গেল সেটাকে মোছার পালা, চামড়া ঘষে তুলতে হবে। তো সারা গায়ে ট্যাটু করে ঘোরার আগে বরং এটা ভালো যে একটু অপেক্ষা করুন। যদি সেটা আপনার কপালে লিখতে চান, তাহলে এমন কিছুর জন্য অপেক্ষা করুন আপনার বাকি জীবনে যেটা অর্থ বহন করবে, কারণ এক দু বছর পরে সেটা ধসে গেলে আপনাকে চামড়া ঘষে তুলতে হবে। আরও একটা কথা হলো, আপনার সব কিছুই চেহারার উপর লিখে রাখার দরকার নেই। যখন এই জগতে আপনি কাজ করতে চান, যখন পৃথিবীতে কিছু করে যেতে চান, তখন এটা জরুরি নয় যে আপনার সব কিছু সামনে আসতে হবে। এটা বুঝতে হবে যে কোনটা কার কাছে প্রকাশ করবেন। তো যদি আপনার ট্যাটু এটা বলে দেয় যে আপনি কে, আপনার দর্শন আর সব কিছুই, তাহলে আপনি কে দেখা মাত্রই সেটা বুঝব। আপনি যদি সহজ সরল জীবন কাটাতে চান, সেটা ঠিক আছে। জীবনে যদি অনেক কিছুর সঙ্গে জড়িয়ে থাকতে চান, তাহলে মানুষ যেন আপনাকে নির্দিষ্টভাবে চিহ্নিত করতে না পারে। ট্যাটু নিয়ে আমার অভিজ্ঞতার কথা বলি? না না, আমার কিছু নেই, আমি ট্যাটুর জন্য একটু বেশি কালো, কি আর করি। এটা হোয়াইট কালার ট্যাটু, সাদা রঙের ট্যাটু হয়, ঠিক আছে। আপনারা জানেন যে আমরা জেলবন্দীদের নিয়ে কাজ করে আসছি ভারতে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে। এই আন্দোলনের নাম ভিতরের স্বাধীনতা বন্দীদের জন্য। এটা হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো। তো তখন কেন্টাকি সংশোধনাগারে কাজ চলছিল, এটা কড়া নিরাপত্তায় ঢাকা জেল। ওখানে এমন একজন ছিল যে ট্যাটু নিয়ে কাজ করত, সে ট্যাটু তৈরি করত। তো ওখানে বন্দীদের নিয়ে 10 দিনের একটা কর্মসূচি ছিল, তারা সত্যি আমার খুব কাছে এসেছিল, তখন ওটা দেখিয়েছিল। আমি বললাম, জেলখানার মধ্যে ট্যাটু কী করে এলো? সব কিছুই পরীক্ষা করা হয়, দেহের রন্ধ্র থেকে সব কিছুই খুঁটিয়ে দেখা হয় যাতে ভিতরে কিছু না যায়। কিন্তু ওই লোকটি সবাইকে ট্যাটু করেই যাচ্ছে বেশ চড়া দামে। তো তখন সে তার কৌশলটা দেখালো, সে কীভাবে ট্যাটু বানায়। খাবারের কাঁটা থেকে একটা ডাঁটি ভেঙে নিয়ে সে ঘষে ঘষে তাকে সূচের মতো তীক্ষ্ণ করে নিয়েছে। ছোটোখাটো কোনো প্লাস্টিক পেলেই সেগুলো জড়ো করে পুড়িয়ে ফেলে বিভিন্ন রং তৈরি করে নেয়। দেখবেন, বন্দীদের মাথা থেকে পা অব্দি যে ট্যাটু ভর্তি থাকে, সেটা তারা কোন দলের তা বোঝানোর জন্য। ব্যাপারটা এরকম যে একটি নির্দিষ্ট ধরনের ট্যাটু মানে সে একটি নির্দিষ্ট দলের সদস্য। তারা যেখানেই যাক না কেন, তাদের একটি লিঙ্গ থাকে দল অনুযায়ী। পাশাপাশি তারা কোন পর্যায়ের অপরাধী সেটাও বোঝানো হয়, কে খুব বড় অপরাধী আর কে ছোটখাটো অপরাধী। আক্ষরিক অর্থে গোটা দেহটাই ট্যাটু দিয়ে ঢাকা, আর এই লোকটি সেই কাজ করে, আর বাকি সব লোক এর জন্য তার কাছে ধার রেখে দেয়। জেল থেকে ছাড়া পেয়ে তারা যদি ফিরে যেতে পারে, এর কাছে ধার মিটিয়ে দেয়। $1,000 ধার আছে লোকটির কাছে, সে সব কিছুর হিসেব রাখে হাতে লিখে, টাকার হিসেব। তো এটা অবিশ্বাস্য জিনিস। আমি দেখতে চাইলাম কি করে সে করে, কিন্তু রক্ষীরা ছিল, সে বলল আমি দেখাতে পারবো না, তবে পুরো বিষয়টা আমাকে বুঝিয়ে দিল। দুর্দান্ত প্রতিভার নমুনা, জেলের মধ্যে সে ট্যাটু নিয়ে যা করছে। যদি সত্যিই আপনি ভালো ট্যাটু চান, কেন্টাকি